तो हेलो फ्रेंड, वेलकम टू आवर चैनल बंग रिथ्रो। तो आज के एक नतून वीडियो नहीं चले एलाम, नतून आज के एडुकेशनल वीडियो। तो नतून वीडियो नहीं चले एलाम आज के बंग रिथ्रो चैनले। तो यार एडवर्टाइजमेंट तुम्हारा अन्य जो हमारे चैनल आज है बंग रिथ्रो शॉर्ट से चैने पे जा। तो एबारे चलो आज के टॉपिक की से तुम्हारा थाम्बेल टील देखे बुझे गेछो। तो चलो सेटा एखन शेखा जाक। तो सेटा होच्छे जे किभाबे अब्रो कीबोर्ड सेटअप करते हबे। तो अब्रो कीबोर्ड सेटअप करते होले कि करते हबे फार्स्टे सेटा आमरा देखे नेब। फार्स्टे तोमादेर जे कम्प्यूटारे डिसप्लेटा आमरा देखते पाच्छि स्क्रिने, तो सेखान थेके आमादेर एकटा नेटवर्क साइटेर मध्ये ढुकते हबे। तो आमि गूगल क्रोम थेके नेटवर्क साइट नि, तोमरा फायरफक्स थेकेओ करते पारो বা লঞ্চার থেকেও করতে পারো। তো আমি গুগলের মধ্যে ঢুকেছি, গুগল ডট কম ঢুকতে হবে। গুগল ডট কম থেকে এখানে সার্চ করতে হবে যে অভ্র কিবোর্ড ফর উইন্ডোজ 7.5। এটা কিন্তু মাস্ট এটা সার্চ করা, অভ্র কিবোর্ড 5.5 ভার্সন, 5.6 ভার্সন না, কিন্তু 5.5 ভার্সন, ভার ভিইআর ভার্সন 5.5 ভার্সন। এটা আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখব। তো এটা আমরা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। রেখে এবারে ফ্রি ডাউনলোড, তারপরে আমাদের ফ্রি FREE ফ্রি নিচে ফ্রি ডাউনলোড, এইটা পুরো যে সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, অভ্রো কিবোর্ড ফর উইন্ডোজ 7.5 ভার্সন ফ্রি ডাউনলোড, এই পুরো সেন্টেন্সটা তোমাদের সার্চ করতে হবে। এটা কিন্তু ফোনে লোড হয় না, এটা শুধুমাত্র কম্পিউটারে লোড হয়, ফোনের জন্য আলাদা আছে, সেটা আমি অন্য কোনো ভিডিওতে শেখাবো। তো যে মেসেজটা আসলো ওটার দিকে তোমরা নজর দিও না, তোমরা এটা চালিয়ে যাও, ওটা উইন্ডোজের একটা মেসেজ। তো এবারে দেখো অভ্রো কিবোর্ড ফর উইন্ডোজ 7.5 ভার্সন ফ্রি ডাউনলোড, এটা লিখে আমরা সার্চ করব। তো অভ্রো কিবোর্ড 5.5 ডাউনলোড ফ্রি, তো এটার উপরে আমরা এই লিঙ্কটার উপরে ক্লিক করব। তো লিঙ্কটার উপরে ক্লিক করার পর দেখো এইরকম একটা ইন্টারফেস খুলে যাবে তোমাদের সামনে। তো এখানে দেখো একটু নিচের দিকে গেলে তোমরা দেখতে পাবে ডাউনলোড বলে একটা অপশান রয়েছে। তো এই ডাউনলোড অপশানের মধ্যে ক্লিক করে তারপর অনেক অ্যাড দিতে পারে, দেখো অ্যাড বলে লেখা আছে, অনেক অ্যাড তোমাদের দিতে পারে, ঠিক আছে। এবারে তোমরা এটাকে ক্লোজ করবে, ক্লোজ করবে, অ্যাডটাকে ক্লোজ করে দেবে। তো তারপর তোমরা আবার ডাউনলোডে ক্লিক করবে, ঠিক আছে, ডাউনলোড নাও। এখানে কি দেখাচ্ছে একটু সম, এই যে এবার ডাউনলোড শুরু হয়েছে, এবার ডাউনলোড শুরু হয়েছে, শো ইন ফোল্ডার, এই যে ডাউনলোডটা হচ্ছে, বড় করে দেখাই তোমাদের, এই দেখো এই ডাউনলোডটা এগোচ্ছে, এক মিনিট লেফট, এক মিনিটের মধ্যে হয়ে, বেশি বড় না কিন্তু, 6.7 MB মাত্র। তো এই যেটা হচ্ছে দেখো তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে নিচে যেগুলো দেখাচ্ছে ওটা আগে যেগুলো তুমি ডাউনলোড করে দিলে সব ডাউনলোড এখানে রয়েছে। আমরা এখানে ওটা হতে হতে আমরা এগুলোকে অফ করে দেবো। এটা কিন্তু শেখার মধ্যে কিছু নেই, এগুলো করতেই হবে, তারপরে মানে এটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। দেখতে সুবিধার জন্য আমি এটা এগুলোকে ক্লিয়ার করে দিচ্ছি, রিমুভ করে দিচ্ছি, টুডে শুধু আজকে এইটাই, এই যেটা আমরা লোড করছি এটাই লোড হচ্ছে। তো হয়ে যাক লোড, বন্ধুরা দেখো প্রায় লোডটা কিন্তু হয়ে এসছে। তো আর একটু জাস্ট বাকি আছে, 2 সেকেন্ড, ওকে কমপ্লিট হয়ে গেছে আমাদের লোডটা। তো শো ইন ফোল্ডারে ক্লিক করলে কোথায় আছে তোমরা সেটা দেখতে পারবে,
তো আমরা কি বার ফাইভ অ্যান্ড একে আমরা কাট করে সেটা আমি আগের যে আমার অল্প কিবোর্ডটা ছিল ওটা আমি ডিলিট করে দিলাম, নাহলে নতুনটা চলবে না তোমাদের শেখানোর জন্য। এখানে আমরা পেস্ট করলাম ওই যেখানে ডাউনলোড ইউজারের মধ্যে ডাউনলোড যেখানে ছিল যে যে ফোল্ডারের মধ্যে ওইখান থেকে আমরা ডেস্কটপের মধ্যে এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর সেট অব্রো এটাকে আমরা ক্লিক করবো, তবে তখন রানে ক্লিক করতে হবে। রানে ক্লিক করার পর এখানে ইয়েজে ক্লিক করতে হবে, তো ইয়েজে ক্লিক করার পর আমরা নেক্সটে ক্লিক করবো। তারপর দেখো এখানে আই অ্যাপেক্ট আমি এখানে বড়ো করতে জুম হচ্ছে না, তো এটা দেখো আই অ্যাপেক্ট দ্য এগ্রিমেন্ট, আই ডু নট অ্যাপেক্ট দ্য এগ্রিমেন্ট, এখানে আমাদের আই অ্যাপেক্ট দ্য এগ্রিমেন্ট করতে হবে। তো এটা আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদের, তো এই যে এটা আমরা করলাম। তো এরপরে কি হবে সেটা আমরা ছোট্ট একটা ব্রেকের পর ফিরে এসে আবার কথা বলবো। তো চলো ছোট্ট একটা ব্রেক নিয়ে নেওয়া যাক, ব্রেকের পর আবার দেখা হচ্ছে, কেউ কোথাও যাবে না কিন্তু। তো এবারে আমরা যতটা ছিলাম এবার আই অ্যাপেক্ট দ্য এগ্রিমেন্ট এটা করার পর আমরা নেক্সটের মধ্যে ক্লিক করবো। নেক্সটের মধ্যে ক্লিক করার পর দেখো অগ্র কিবোর্ড এখানে লেখা আছে, তো এবার আবার আমরা নেক্সটের মধ্যে ক্লিক করবো, আবার নেক্সটের মধ্যে ক্লিক করবো, তারপরে একবার ইনস্টলের মধ্যে ক্লিক করবো। এটা ইনস্টল হয়ে গেল, তো এটা ইনস্টল হয়ে গেল ফিনিশ। এবার এই দেখো এইরকম একটা অপশান আসবে তোমাদের সামনে, এটা ওখানে চলে গেলো বলে আমি তোমাদের দেখাতে পারলাম না। এই দেখো এবারে এটা খুলে যাবে। এবার নেক্সট আমি দেখাচ্ছি তোমাদের, আর একবার আমি দেখিয়ে দিই। তো এটা ধরো আমরা ডিলিট করে দিলাম, আবার এখান থেকে অফ করে দিলাম, তোমরা এখানে আসবে তোমাদের, ধরো তোমাদের এই যেটা আমরা নতুন সেট আপটা আনলাম, সেট আপটা আমরা কোনো ফাঁকা জায়গা যদি আগে থাকা সেখানে ঢুকে যাবে, তোমরা দেখতেও পারবে না। এবার আমরা ক্লিক করব যেন আগে কোনো ফাঁকা জায়গা না থাকে। এবার আমরা যদি রানে ক্লিক করি আবার আমরা এটা করছি, এটা একই জিনিস আমি তোমাদের দেখাচ্ছি। নেক্সট তো আমরা আর একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, তো এক সেকেন্ড একটু। তো দেখো এবার আমরা আমাদের একটু ভিডিওটা তাড়াতাড়ি শেষ করতে হবে। তো এই দেখো এটা করার পর এখানে চলে আসবে অভ্যকিবোর্ড, এটার মধ্যে ক্লিক করলে এরকম খুলে যাবে। এবার তোমরা ধরো মাইক্রোসফটের মধ্যে ঢুকলে, মাইক্রোসফটের মধ্যে ঢোকার পর এখানে তোমরা ইংলিশ করা আছে, এখন ইংলিশ তোমরা যা লিখবে লিখবে। এখানে তোমরা ইংলিশ অনেক রকম হ্যান্ড রাইটিং আছে এখানে, তো এটা তোমরা করবে। কিন্তু বাংলার ক্ষেত্রে কিন্তু এটা শুধুমাত্র কালপুরুষেই তোমরা লিখতে পারো, শুধু কালপুরুষ, কালপুরুষ এনসি না। তখন এই ইংলিশের উপর ক্লিক করলে বাংলা হয়ে যাবে, এবার তোমরা বাংলা যা ইচ্ছা লিখতে পারো। এবারে এটা তোমরা কালপুরুষ করবে, পুরো বইয়ের ছাপার মতন হয়ে যাবে, বড়ো করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও, তো আজকের মতন এখানেই আমি ভিডিও এন্ড করলাম, শেষ করলাম। তো ভিডিও এখানে শেষ করছি, ওকে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, তো আমরা একটু আগে দেখলাম কীভাবে অভ্র কিবোর্ড লোড করতে হয়, কীভাবে ইউজ করতে হয়। এবার আমরা এর সেকেন্ড ধাপটা শিখব। তো সেকেন্ড ধাপে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে যাবো, এটা সব জায়গা চলে, এক্সেলেও চলে, তারপর আরও যেসব মাইক্রোসফট আছে সব মাইক্রোসফটের মধ্যে চলে এটা, এই অভ্র কিবোর্ডটা। তো এটা অন করার পর দেখো ওপরে অভ্র কিবোর্ডের এই সেকশানটা থাকবে, এই যে অ বলে লেখা আছে এটার ওপরে তোমরা ক্লিক করে ধরে রেখে এটা তোমরা যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারো। তোমরা এখানেও রাখতে পারো, এখানেও রাখতে পারো, আমি এখানে রাখি, এখানে রাখা এটাই ভালো। তো এবারে আমরা দেখবো কি না সেকেন্ড ধাপে কি আছে আমাদের। তো এবার আমরা এটাকে বাংলা করলাম, বাংলা করে এবার আমরা এখানে বোল্ডে ক্লিক করলাম। তারপর বাংলার ক্ষেত্রে কিন্তু কালপুরুষ লেখাটাই সব
থেকে ভালো। তোমরা চেষ্টা করবে সব সময় কালপুরুষে লিখতে। এবার যদি তোমরা স্টাইল দিতে চাও তখন তোমরা অন্য কিছু করতে পারো, আর বইতে ছাপা যেরকম থাকে সেরকম যদি তোমরা লিখতে চাও তাহলে অফলো কিবোর্ডই তোমরা ক্লিক করবে। তারপর দেখো এই ইংলিশ লেখাটার পর, ল্যাঙ্গুয়েজ লেখাটার পর নিচে, তারপর এই পাশে দেখবে একটা প্লেটের মতন আইকন আছে, এটার উপর ক্লিক করলে তোমাদের একটা এরকম বেরিয়ে যাবে। এটা তোমরা জুম করতে পারবে, এটা তোমরা জুম আউট করতে পারবে। তো এটা এবারে এখানে তোমরা দেখতে পারবে কি কিসে কি হয়, কতে ক হয়, খতে খ, কে এইচে খ হয়, জিএ গ হয়, জি এইচে ঘ হয়, এন জিতে ক্যাপিটাল এন স্মল লেটারে জিতে উম হয়, শুধু সিতে চ হয়, সি এইচে ছ হয়, জেতে জ হয়, ঝে ঝতে ঝ, জে এইচে ঝ হয়, ঞ ক্যাপিটালে এন ক্যাপিটালে জি, এরকম পুরো অনেক কিছু আছে। আর যেগুলো নেই সেগুলোই আমি এখন শেখাবো। তো এখানে দেখো রেফ আছে আর আর লেখা আছে। তোমরা ভাবছো ধরো রেফ করতে গেলে আমাদের, ধরো আমরা কয় রেফ লিখবো, তো কে ক লিখে আমি একটু বড় করে লিখছি তোমাদের দেখার জন্য। ধরো তোমরা ভাবছো যে আর আর মানে কে লিখে আর আর লিখবো, এন্টার মারবো, রেফ হয়ে যাবে, কিন্তু সেটা কিন্তু এক্ষেত্রে হবে না। আগে তোমাদের আর আর লিখতে হবে, আর আর কে, তবে কিন্তু কয় রেপ আসবে। আচ্ছা এবার আমরা যেটা দেখছিলাম সেটার মধ্যে যাই। তো এখানে দেখো আর যেসব আছে, আরে রফলা, ধর এটা কিন্তু আগে লিখতে হবে না, এটা ধরো ক দিয়ে আর দিলে কয় রফলা হয়ে গেল। চ দিয়ে আর দিলে চয়রা ফলা হয়ে গেল, এটা কিন্তু হচ্ছে। এবার শুধু ওইটা ছাড়া, শুধু ওই রেফটা ছাড়া আর সব পাশে বসালে বসালে এটা হয়ে যাবে। তো আর এই যে আকার দীর্ঘকার এইসব যেটা লিখবে লিখে, তারপর যেটা লেখা আছে ওইটা টাইপ করে দেবে, দেখবে হয়ে যাবে। যেমন ধরো ওই কার দিতে গেলে ক্যাপিটালে ও ক্যাপিটালে আই, ধরো চ লিখে আমরা ক্যাপিটালে ও ক্যাপিটালে আই, দেখো ওই কার হয়ে গেল, টাইপ করে দিলে ওই কার হয়ে যাবে, টাইপ করে দিলে ওই কার হয়ে গেল। ওই ডট নাম প্যাড, কোলন কোলন কিসে হয়, টাকা টাকা কিসে হয়, দাড়ি দাড়ি কিসে হয়, তারপর হসন্ত হসন্ত কিসে হয়, আর এসব যা যা আছে সব। শুধুমাত্র এখানে ব্যতিক্রম এখানে পেলে হচ্ছে এই এই জিনিসটা, রেফটা রেফটা আর আরটা আগে বসাতে হয়, আর এইসব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নয় অবধি রয়েছে। তো এইটা গেল আমাদের। তো এবার আমরা দেখব নেক্সট কী আছে। এখানে দেখো ওপরে একটা এরকম জামা টাইপের একটা আইকন আছে, তাহলে এটা তোমাদের বেরবে, এটা হচ্ছে মাউস, অব্রো মাউস ক্লিক টাইপ। এখানে তোমরা মাউস দিয়ে ক্লিক করে টাইপ করতে পারবে, মানে আমি দেখাচ্ছি। ধরো এখানে তোমরা একবার ক্লিক করবে লেখার জায়গাটা, ধরো ঞ ক্লিক করলে ঞ হয়ে যাবে, তারপর রি ক্লিক করলে রি হয়ে যাবে, ব ক্লিক বয়ের মাঝখানে কাটা ওইটা ক্লিক করলে ওটা হয়ে যাবে, তারপরে ব্যাক স্পেস ক্লিক করলে, ট্যাব ক্লিক করলে তা হয়ে যাবে, এগুলো এগুলো হয়ে যাবে। তো এবারে হলো চন্দ্রবিন্দু, টিপলে চন্দ্রবিন্দু হয়ে যাবে এরকমভাবে। এবারে আর আর কিছু দরকার নেই, এইগুলোই হচ্ছে মেইন। তো আজকের মতন টাটা, ভিডিও শেষ করলাম। তুমি বাকি করি দয়া মিষ্টি হাত পাখি।